হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমরা ফিজিক্স অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় তার একটা আমি ছোট্ট করে ভিডিও দেখাচ্ছি এটা ধরে নাও আমার ফিজিক্স অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ আমার ক্ষেত্রে এটা এবার তোমাদের ক্ষেত্রে কাউন্সিল একটা ফ্রন্ট পেজ করেই দিয়েছে সেই ফ্রন্ট পেজ তোমরা এর এইভাবে তৈরি করতে পারো কম্পিউটার প্রিন্ট করে এবার ফ্রন্ট পেজ হয়ে যাওয়ার পরে তোমরা এবার ফার্স্ট পেজ চলে আসবে এটা ফ্রন্ট পেজের সেকেন্ড ফ্রন্ট পেজ বলা হয় হ্যাঁ এখানেও আমরা ওই একই ফিজিক্স প্র্যাকটিক্যাল করেছিলাম এবং এখানে লেখাই আছে দেখবে সেটিং আর্ট আফ অ্যাপ্লাইড ফিজিক্স এক্সপেরিমেন্টস অ্যান্ড প্রিপারেশন অব ইনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এটা জানুয়ারি টু থাউজেন্ড আমি করেছিলাম নাইটারে করেছিলাম এই যে আমি এখানে মিডিল ম্যানে আমি আছি এখানে আমাদের ম্যাডাম এখানে ফালাকাটা পলিটেকনিকের সজল বসাক এবং এখানে অন্ধ্রপ্রদেশের আমাদের চেয়ার রয়েছেন আরেকজন পার্টিসিপেন্ট আমার মতো এবি কৃষ্ণ মুরিতি আচারিয়া ওনার নাম আমরা তিনজন এই এক্সপেরিমেন্টগুলো করেছিলাম তো এই রকমই তোমাদের ক্ষেত্রে হবে না এটা তোমাদের ফ্রন্ট পেজ দিতে হবে না ওই প্রথমে যে পেজটা সেটাই আবার এটা আমরা দিতে হবে না তোমাদের করতে কি হবে তোমাদের ঠিক এই যে তোমাদের কটা এক্সপেরিমেন্ট দিয়েছিলাম ধরে নাও তোমাদেরকে আমি চারটা এক্সপেরিমেন্ট দিয়েছিলাম তো তোমরা এই চারটে এক্সপেরিমেন্টের নাম আইটেন আর সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর এবং এইভাবেই লিখে নেবে যেমন আমি এখানে লিখেছিলাম এক নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে টু ডিটারমাইন দ্য ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ এ থিন রড বাই ইউজিং কমন ব্যালান্স স্লাইড ক্যালিপার্স অ্যান্ড স্ক্রু গেটস দুই নম্বর হচ্ছে টু স্টাডি দ্য গ্রাফিক্যাল গ্রাফিক্যালি দ্য স্টেস এস্টেন্ট হুকস লটা আর থার্ড হচ্ছে টু ডিটারমাইন দ্য ভালোসিটি অফ দ্য সাউন্ড আর ফোর্থ হচ্ছে ডিটারমিন দ্য ফ্রিকুয়েন্সি অব এ টিউনিং ফর এটা ধরো আমার এরকম করে আমাকে দিয়েছে টোটাল সাতটা প্র্যাকটিক্যাল করতে দিয়েছে তো সাতটা আমরা করেছিলাম এটা কন্টেন্ট তো তোমরা বলছো যে আমাদের কি চারটা এক্সপেরিমেন্ট যদি করি তাহলে চারটা কি ফ্রন্ট পেজ লাগবে না যদি তোমরা বুকলেট টাইপ তৈরি করো তাহলে একটা ফ্রন্ট পেজ দিলেই হবে কিন্তু তোমরা যদি চাও যে না ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি করবো তাহলে ইন্ডিভিজুয়াল ফ্রন্ট পেজ দেবে তো আমি মনে করি আমার ক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটা ফ্রন্ট পেজ দিলেই হবে এবার আসো নেক্সট প্র্যাকটিক্যাল ওয়ান এই যে শুরু হয়ে গেল তার মানে কন্টেন্টের পরে আমার এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান শুরু হয়ে গেল তোমাদের কিভাবে লিখি লিখতে বলেছিলাম এটা আমি বলিনি তোমরা এইটুক দেবে না তোমরা ঠিক এখান থেকে শুরু হবে দেখো এই যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট মেজারমেন্ট বাই স্লাইড ক্যালিপার্স স্ক্রুগেজ এটা আমার ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার ওয়ান আলাদা ছিল টু ডিটারমাইন দ্য ভলিউম অব এ হলোস সিলিন্ডার তাই না এরকম ছিল তো এই অফ দ্য এক্সপেরিমেন্ট বাদ বাক অবজেক্টিভ অ্যাপারাইটাস কী কী লাগে এরকম হয়ে গেল। এবং সেই অ্যাপারাইটাসের যদি পিকচার তুমি দিতে চাও তাহলে ব্যাক স্পেসে আমাকে সেই পিকচারগুলো দিতে হবে এইবার এটা হয়ে গেল তাহলে আমার ডাটা যেখানে পুট করবার কথা সেখানে আমি ডাটা পুট করলাম আমার এটা হয়ে গেল। তারপরে আমার যা কিছু ভাইবা টাইভাতে কি কি কোশ্চেন এগুলো আমাদের ক্ষেত্রে করতে হয় তোমাদের ক্ষেত্রে এগুলো আমি দেইনি হুম তোমরা এগুলো করবে না তারপর এক্সপেরিমেন্ট নাম্বার টু ধরো এই দেখো এক্সপেরিমেন্ট নাম্বার টু এই দেখো এক্সপেরিমেন্ট নাম্বার টু তাহলে এক্সপেরিমেন্ট নাম্বার টু আমার এখানে যেটা আছে আমি সেটাই দিয়েছি তোমরা ঠিক এরকম করবে সেই এক্সপেরিমেন্ট নাম্বার টুয়ের যদি কোনো পিকচার থাকে ব্যাক সাইডে দেবে দেখো পেজের ব্যাক সাইডে তাহলে আমি এরকম করে এক্সপেরিমেন্ট নাম্বার টু কমপ্লিট করেছি ডাটা যেগুলো দিয়েছি সেগুলো এখানে মধ্যে লিখবে হ্যাঁ তারপরে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে প্রত্যেকটা পেজের নিচে নিচে কিন্তু নাম দিতে হবে যেমন এটা করেছে সজল বসাক লেকচারার ইন ফিজিক্স ফালাকাটা পলিটেকনিক হ্যাঁ তারপরে এ থার্ড এক্সপেরিমেন্ট দেখো এক্সপেরিমেন্ট নাম্বার থ্রি হ্যাঁ এবং তার এইম অফ দ্য এক্সপেরিমেন্ট সেগুলো সব আমরা এখানে লেখা আছে তোমরাও এরকম করে আমি যেভাবে লিখে দিয়েছি একবারে সেই রকম কোনো ওপাশ কিচ্ছু করার কথা নেই তারপরে দেখো প্রত্যেকটা পেজে পেজে লিখেছে কিন্তু আমরা এখানে লাস্ট করে পেজে লিখেছি যেমন এটা এবি বিকীর কৃষ্ণমূর্তি আচার করেছেন তারপরে দেখো আর একটা এক্সপেরিমেন্ট আমরা এটা করেছি এক্সপেরিমেন্টটা হচ্ছে কি টিউনিং ফর্গের ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ টিউনিং ফর্ক এইম অফ দ্য এক্সপেরিমেন্ট কী কী লাগে সব কিছু করেছি করার পরে যদি আমার সেই পিকচার দিতে হয় তাহলে ব্যাক সাইডে দেবো না থাকলে আমরা দেব না তো এরকম করে এবার পাঁচ নম্বর এক্সপেরিমেন্ট এরকম করে আমি করেছি তো এক্স্যাক্ট যেমন এই এক্সপেরিমেন্টটা তোমাদের আছে বয়স্লা এক্সপেরিমেন্ট যেটা আমি দিয়েছি তাহলে এই এক্সপেরিমেন্টটা এরকম করার পরে আমি যে বলেছিলাম যে ডাটাগুলো তুমি পুট করো তুমি ডাটাগুলো পুট করলে করার পরে পিকচার এখানে দু সাইডে আমি কিন্তু লিখেছি তোমরা তা করবে না তোমার ওয়ান সাইডে শুধু লিখবে এক সাইডে ঠিক আছে যেমন এটা করার পর প্রি এক্সপেরিমেন্ট প্রিপেয়ার্ড বাই দেখো আমার নাম দিয়েছে প্রশান্ত কুমার বর্মন লেকচার ইন ফিজিক্স শেখ প্যার এআরএম পলিটেকনিক তখন আগের পলিটেকনিক গেছিলাম তো এই হচ্ছে এভাবে লিখতে হবে তো লিখে আমার এইভাবে ম্যানুয়াল তৈরি হয়ে গেলো সেটা হচ্ছে এই হচ্ছে আমার একটা ম্যানুয়াল তৈরি হয়ে গেলো তো সেকেন্ড ম্যানুয়াল ধরো আরও ইজি করতে চাই তো ফ্রন্ট পেজ যা দেয়া থাকবে তুমি তার উপরই করবে তুমি নতুন করে আর কোথা বানাতে যাবে না কিন্তু ভেতরে তোমার ওই কন্টেন্ট একটা দিলেই কিন্তু বাদবাকি এক্সপেরিমেন্টগুলো এক এক করে তুমি লিখতে পারো যেমন দেখো এখানে কন্টেন্ট লিখেছি কন্টেন্টে কটা এক্সপেরিমেন্ট করেছি সে এক্সপেরিমেন্টগুলো দেখো লেখা আছে তারপরে তুমি এক্সপেরিমেন্ট ওয়ান পরের পৃষ্ঠা থেকে এক্সপেরিমেন্ট ওয়ান এক্সপেরিমেন্ট টু এ দেখো এরকম করে চলে যাবে শুধু এক সাইডে লিখবে হ্যাঁ এই ব্যাক সাইডে কিন্তু লিখবেন এখানে যেমন ব্যাক সাইডে লেখা আছে তোমরা লিখবে না এক সাইডে লিখবে ওকে এই যে বোঝালাম